বঙাইগাঁওত মাতাল বন্ধুৱে হত্যা করিলে বন্ধুক ডেগাৰেৰে হানি হত্যা করার অভিযোগ। খগৰপুৰত সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ড মুকুন্দ সূত্রধর নামৰ এজনে হত্যা করিলে অজিত নাথক। নিশা তিনি বজালৈ ঘৰৰ সমীপত মদ্যপান কৰি আছিল দুয়োৱে। বঙাইগাঁও অসামরিক চিকিৎসালয়ৰ মর্গত অজিত নাথৰ মৃতদেহ। ঘটনা সন্দৰ্ভত অভয়াপুৰী আৰক্ষীয়ে ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে। আমার ননন আছে আর শাশুড়ি আছে, উমি তো ঘুমাইছে। দেওয়া তাই বলে সন্ধ্যা উলিয়া গেছে, সদায় সন্ধ্যা উলিয়া যায়, মানে এনেখানি যায় আর বন্ধুগুলির লগত। তারপরে বহুতখিনি রাতে হল, নাহে নাহে উমি তো মানে তারপর কারবার বলে ফোন করে দিল রাতে 3টা বাজার হেরি আর কি তোমার আর কি আর কি ঘুমাইছে, কারবার আর কি কাটিছে, তুমি আয় ঘরের মানুষ তাড়ি গেল। মোকে কি ডাক্তার দিল, ও বউ ও বউ ডাকাবা লাগছে, বঙাইগাঁওত মাতাল বন্ধুৱে হত্যা করিলে বন্ধুক ডেগাৰেৰে হানি হত্যা করার অভিযোগ। খগৰপুৰত সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ড মুকুন্দ সূত্রধর নামৰ এজনে হত্যা করিলে অজিত নাথক। নিশা 3 বজালৈ ঘৰৰ সমীপত মদ্যপান কৰি আছিল দুয়োৱে। বঙাইগাঁও অসামরিক চিকিৎসালয়ৰ মর্গত অজিত নাথৰ মৃতদেহ। ঘটনা সন্দৰ্ভত অভয়াপুৰী আৰক্ষীয়ে ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে। আমার ননন আছে আর শাশুড়ি আছে, উমি তো ঘুমাইছে। দেওয়া তাই বলে সন্ধ্যা উলিয়া গেছে, সদায় সন্ধ্যা উলিয়া যায়, মানে এনেখানি যায় আর বন্ধুগুলির লগত। তারপরে বহুতখিনি রাতে হল, নাহে নাহে উমি তো মানে তারপর কারবার বলে ফোন করে দিল রাতে 3টা বাজার হেরি আর কি তোমার আর কি আর কি ঘুমাইছে, কারবার আর কি কাটিছে, তুমি আয় ঘরের মানুষ তাড়ি গেল। মোকে কি ডাক্তার দিল, ও বউ ও বউ ডাকাবা লাগছে, আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।